খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নিয়োগ দুর্নীতি মামলায় জোর ধাক্কা অভিষেকের। সিবিআই এর পাশাপাশি এবার ইডিও জেরা করতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল নিয়োগ দুর্নীতি মামলায় এবার চাইলে অভিষেককে জেরা করতে পারবে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন এই মামলায় হস্তক্ষেপ করবে না, অর্থাৎ হাইকোর্টের রায়েই বহাল রাখল শীর্ষ আদালত। শিক্ষক কেলেঙ্কারি ইস্যুতে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জেরা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ পুনর্বিবেচনা আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ। সোমবার সেই মামলার শুনানিতেই রক্ষা কবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই মুহূর্তে মামলায় হস্তক্ষেপ করা মানে তদন্ত বন্ধ করা, তাই হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না। প্রসঙ্গত, হুগলির প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের লেখা চিঠিতে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বিচারপতি সাফ নির্দেশ দেন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি সিবিআই। অভিষেকের বিরুদ্ধে সিবিআই এবং ইডি তদন্ত বাধাহীন। অভিষেককে এফআইআর খারিজেরও আবেদন করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে অভিষেককে এই মামলায় জরিমানা দিতে হবে না, সেই বিষয়ে মিলছে স্বস্তি। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন আদালতে জানানো হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক সাক্ষী ও অভিযুক্তের বয়ানে অভিষেকের নাম উঠে এসেছে, তার ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অন্যদিকে আজ সর্বোচ্চ আদালতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এমভি রাজু মামলা শুনানির সময় সুপ্রিম কোর্টে জানান শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে কিছু যোগ পাওয়া গেছে, তবে তদন্তের কোনো অংশে নিয়ে কোনো আইনি আপত্তি থাকলে ফের আদালতে দ্বারস্থ হতে পারবেন অভিষেক। শান্তনু মণ্ডল, রিপোর্ট খবর 24/7।